আসছে নতুন এক ওটিটি প্ল্যাটফর্ম, নাম মোজোপ্লেক্স। তারই অফিসিয়াল লোগো লঞ্চ, আর তার সঙ্গে লঞ্চ হলো বেশ অনেক কটি নিজস্ব ওরিজিনালস। প্রথমেই লঞ্চে তোমরা দেখে থাকবে, তুমি করে বলছি, হ্যাঁ তোমরা দেখে থাকবে যে ফার্স্ট পোস্টার লঞ্চ ওয়াজ অফ স্লিপার সেলস, যেটা ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ, বড় নাম, এর আগে কাজ করেছে এসওএস কলকাতা, প্যান্থার, বাজি, ডিফারেন্ট মানে বড় বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছে, বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করেছে। এবং সেকেন্ড পোস্টার যেটা রিলিজ হলো তাকে টিকিল্যান্ড, যার অ্যাক্টর অ্যাক্ট্রেস বা ডিরেক্টর হচ্ছে তার নাম হয়তো তোমরা শোনোনি। তো এটাই আমরা বোঝাতে চাইছি যে আমরা যেখানে বড় প্রোডাকশন হাউস, বড় ডিরেক্টর, বড় বক্স কাস্টকে জায়গা দিচ্ছি, সেম প্ল্যাটফর্মে কিন্তু আমরা সেই ছোটো স্টার, ছোটো বলবো না, মানে ছোটো বলাটা তাদের ট্যালেন্টকে ছোটো বলা হবে, বাট নিউ কামার রাদার, নিউ কামারদেরকে আমরা সেই সুযোগটা দিচ্ছি। ওকে, কটা কন্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো? এই মুহূর্তে দাঁড়িয়ে ওরকম করে তো আমরা ব্যাংকিং করে আসছি না, আমরা প্ল্যান করছি প্রত্যেক মাসে আমরা 4-5টা করে নতুন কন্টেন্ট, মানে সিরিজ হোক, ফিচার হোক, ওয়েব ফিল্ম হোক, দিতে থাকবো। অ্যাট দ্য সেম টাইম নন ফিকশনও চলতে থাকবে। লঞ্চ হলো নতুন এক ওটিটি, নাম মোজোপ্লেক্স, আর সেই মোজোপ্লেক্সের লঞ্চে হাজির কলকাতার টলি থেকে টেলিসেলসরা। মোজোপ্লেক্স আজকে আসছে তাদের নতুন অনেক কটি ওরিজিনালস নিয়ে, তুমি কি বলবে অ্যান্ড তোমার কটা কন্টেন্ট এখানে আমরা দেখতে পাবো, তোমাকে কীভাবে দেখতে মোজোপ্লেক্সে? এটা খুব ভালো কথা যে অনেক অনেক ওটিটি আসছে, ফলে যেহেতু সিনেমা হল সে অর্থে সার্ভাইভ করতে পারছে না, এটা অদ্ভুত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু তাইগুলো তো মানুষের এন্টারটেনমেন্ট তো আর বন্ধ হয়ে থাকতে পারে না, মানুষকে তো এন্টারটেইন করতেই হয় এবং শিল্প সংস্কৃতির ধর্মই তাই আর কি, মানুষকে এন্টারটেইন করা। কিন্তু যেভাবে একটা সময় সিনেমা, টেলিভিশন করে আসছে, তো এই ধরনের ওটিটি যখন লঞ্চ করে তখন একটা নতুন আশা নিয়ে আসে। এবারে এখানে আমি কীভাবে যুক্ত, আমি একজন অভিনেতা হিসেবেই যুক্ত আর কি, আমাদের অংশুমান ব্যানার্জি বলে একজন ডিরেক্টর আর কি, ওর জাস্ট আগের কাজটাও করলাম, কিন্তু এটা ওর একটা ওয়েব সিরিজ যেটাতে আমি অভিনয় করছি এবং যে কারণে ওরা ইনভাইট করেছে তাই আমি এখানে এসেছি। মোজোপ্লেক্সের এতগুলো কন্টেন্টস আসছে, তুমি কিভাবে কি বলছো, তোমার কি মনে হচ্ছে? আমি করছি এদের মধ্যে একটা নোক বলে একটি সিরিজ আসছে, যেটা আমি আছি, চান্দ্রিদি আছে, অনিন্দদা আছে, তো দেখা যাক, নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে কলকাতায় এবং খুব হোপফুল যে ভালো করবে, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছে। মোজোপ্লেক্স অরিজিনালস আসছে, সেখানে তোমার কন্টেন্ট আসছে, তো সব মিলিয়ে তুমি কি বলবে কেমন কি ধরনের কন্টেন্ট? আমি খুব এক্সাইটেড, কারণ আমার দুটো কন্টেন্ট আসছে, একটা হচ্ছে ওয়েটিং যেটা আমরা অলরেডি শ্যুট করে এসেছি, এবং আরেকটা কন্টেন্ট আসছে যেটা শ্যুট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন আছে রাদার, তো সেটার নাম হচ্ছে বেরহাম, যেটা গৌরব দত্ত ডিরেক্ট করেছে, ওর প্রথম ছবির অর্ফিট, সেকেন্ডটাতেও আমি আছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর মোজোপ্লেক্সে আমি অনেকদিন ধরেই যুক্ত মোজোপ্লেক্সের সাথে, কেননা এটার একটা সফট লঞ্চ হয়েছিল অনেক আগে, তারপরে তো করোনাটা আসলো, সুতরাং এক বছর পরে জিনিসটা আবার হচ্ছে, বাট গুড, লট অফ থিংস আর দেয়ার। আর এই দুটোতেই আমার ক্যারেক্টারটা ডিফারেন্ট, একটাতে নেগেটিভ, একটাতে পজিটিভ, এখন বলা যাবে। আচ্ছা, ওটা বলা যাবে না। আর এর সাথে আর নতুন কী কী কাজ আসছে ঈশানের? নতুন কাজ বলতে একটা আর দুটো কাজ হওয়ার কথা, দুটোই সিনেমা, তো ওয়েব ফিল্ম না, সেই দুটোর স্ক্রিপ্টিং স্টেজে আছে এবং দুটোই সারপ্রাইজ, আমার খুবই ইম্পর্ট্যান্ট দুটো ক্যারেক্টার রয়েছে এবং খুব বড় বড় মাপের কিছু লোকের সাথে কাজ আছে, সুতরাং আমি এখন কিছু বলতে পারবো না। ফর সাচ এক্সক্লুসিভ কন্টেন্টস ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, উই স্পট ইউ।